ওকে, প্রিভিউতে দেখা হয়ে গেছে। তো কেমন আছেন সবাই? আই হোপ সকলেই ভালো রয়েছেন, দেন সুস্থ রয়েছেন। তো আজকে যে ভিডিওটা ক্রিয়েট করতে চলেছি, তো ওই ভিডিওটার এক্সাম্পল ফাইল আপনাদেরকে দিয়ে দিব। ওইটা 4 ডিজিটের পাসওয়ার্ড দ্বারা লক করা থাকবে। তো ভিডিও স্ক্রিনে এক এক করে আসবে পাসওয়ার্ড। তো ভিডিও ফুল ভিডিও দেখে আপনারা পাসওয়ার্ড কালেক্ট করে এক্সাম্পল ফাইলটা আনলক করে ডাউনলোড করে নেবেন। তো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য কিছু PNG ফটো প্রয়োজন। তো এইগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন তা এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেব। তো এইগুলো ডাউনলোড করার জন্য পিন্টারেস্ট ওপেন করবেন। তো প্রথমেই তারপর ওইখান থেকে সার্চ অপশনে গিয়ে তো ওইখানে উপরে ক্যামেরার মতো একটা আইকন দেখতে পাবেন। তো ওইখানে ক্লিক করে একটা ফটো ইম্পোর্ট করে দেবেন। তো যে ফটোটা ডাউনলোড করতে চান তো ওই ধরনের একটা ফটো ইম্পোর্ট করে দেবেন। তো ওইখানে ক্লিক করে দিয়ে দিবেন। তো অনেক রকম ফটো চলে আসবে। তো অনেক রকম ফটো চলে আসবে, তো ওইগুলো PNG থাকবে না। তো ওইগুলো আপনারা পিকচার ট্যাব দিয়ে PNG করে নেবেন। আর ভিডিও ক্রিয়েট করার জন্য যে টেক্সটটা প্রয়োজন, যে টেক্সটটা ক্রিয়েট করবেন ওইটা পিকচার ল্যাব দিয়ে ক্রিয়েট করতে হবে। তার জন্য পিকচার ল্যাবে ঢুকে গেলাম। তারপর এখান থেকে এটা ক্যান্সেল, তো এটা ক্যান্সেল করে এই যে উপরে নিউ টেক্সট, তো এখানে ডিলিট করে এই যে ওকে, তো এটা ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে এতে ক্লিক করে এই যে টেক্সট, এই টেক্সট নিয়ে নেবেন। তারপরে নিউ টেক্সটে ডাবল ক্লিক করবেন। তারপর এই যে উপরে এখানে ক্লিক করে ডিলিট করে দিবেন। তো আমি দেখে নিচ্ছি এখানে কী লিখব। তো আমি যে ভিডিওটা দিয়েছিলাম হাতে গোনা আর কিছুদিন পরেই ঈদ, এই বছরে ওদের কোনো ফিলিংস নাই, হাতে গোনা আর কিছুদিন পরে ঈদ। তো এখানে লিখে দেব হাতে গোনা, হাতে গোনা আর কি, সরি, কিছু দিন পরেই ঈদ। তারপরে এখানে একটা কমা দিয়ে কিন্তু এই বছরেও ঈদ, ঈদের কোনো ফিলিংস, তো সরি, ফিলিংস নাই। তো এটা টেক্সটটা আপনারা ভালোভাবে লিখে নেবেন, একটু হাতে একটু সময় নিয়ে তারপর লিখে নেবেন। তারপর এখানে ব্রোকেন লাভ ইমোজি দিয়ে দিলাম। তারপর এটাকে একটু স্পেস করে দিতে হবে। তো এখানে হয়ে গেছে। তারপর এটাকে বড় করে দেব। তো এখানে এই যে এখানে চলে আসবো, এখানে এসে কালার, তারপর এই যে এখানে ক্লিক করব, তো এখানে ব্ল্যাক কালার দিয়ে দেবো। তো ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই ব্ল্যাক কালার লাগবে। তারপর এই যে এখানে ক্লিক করব, তারপর এই যে সেভ টু গ্যালারি, তো এই গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাদেরকে অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করতে হবে। তো কিছুক্ষণ ওয়েট করে নিই। তো অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন হয়ে গেছে। তারপর এখান থেকে আপনাদেরকে প্লাসে ক্লিক করতে হবে। তো এখানে এই যে 4:3 দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করে দিবেন। তো এই যে এখানে ব্ল্যাক কালার, এই যে ব্ল্যাক। তো এখানে এই যে ক্রিয়েট প্রজেক্ট, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। তারপর এখানে এই যে প্লাস, এখান থেকে একটা শেপ নিয়ে নেবো, শেপটাকে এই যে বড় করে নেব। তারপর কালার, তো এই কালারটাই দিয়ে দেবো, এই যে এই কালার। তো এটা দেওয়া হয়ে গেলে এখান থেকে ব্যাগ এসে পড়বো। তারপর লেয়ারটাকে আপনাদেরকে 10 সেকেন্ড পর্যন্ত নিয়ে যেতে হবে। তো ভিডিওটা, এই ভিডিওটা আমি 10 সেকেন্ডই ক্রিয়েট করবো। তো এই ভিডিওটা 10 সেকেন্ড ক্রিয়েট করলে ভালো হয়, আপনারাও 10 সেকেন্ডই ক্রিয়েট করার চেষ্টা করবেন। তো এটার কাজ শেষ। তারপর এখান থেকে আপনাদেরকে যে কাজটুকু করতে হবে, প্লাসে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, তো PNGটা সিলেক্ট করে দেবেন। তো PNGটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা PNG আছে, তো এটা আমি বসিয়ে দিই ছোটো করে। তো এটা আমি এখানে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে এই লেয়ারে ক্লিক করে একদম শেষে চলে যাব। তারপর এই যে এখানে ক্লিক করব, তো শেষে যাব, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে দিলাম, ও সরি, একটু ভুল হয়ে গেছে। তো এখান থেকে এটাকে আবার বড় করে নিতে হবে। তো এটা হয়ে গেছে। তারপর এখানে গিয়ে এখানে ক্লিক,
তো পিএনজিটা বড় করে নেবেন, তো আমার একটু সমস্যা হয়ে গিয়েছিল তো এই জন্য। তারপর এখান থেকে আবার প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ওই টেক্সটটা নিয়ে নেবেন যেটা পিক্সেলের দিয়ে ক্রিয়েট করবেন, তো এটা নিয়ে নিলাম। তারপর এখানে এই যে ব্যান্ডিং, এই ব্যান্ডিংয়ে ক্লিক করবেন। তারপর এখানে এই যে লাইটিং, এই লাইটিংয়ে ক্লিক করবেন। তারপর স্ক্রিন, এই যে এটা, তো এটাতে ক্লিক করা হয়ে গেছে। এখান থেকে ব্যাগে এসে এখানে চলে যাব, তো এই যে এখানে ক্লিক করব, তো এখানে ক্লিক করা হয়ে গেছে। তারপর এটাকে একটু ছোট করে, তো এই যে এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর এই যে এখানে চলে আসবেন, তো এটাকে একটু ছোট করে নিই, তো ওকে। তারপর আবার একটু নিচে নামিয়ে নিই, তো এটা আপনারা সুন্দরভাবে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনাদেরকে যে কাগজটুকু করতে হবে ভিডিওতে কালার গ্রেডিং করতে হবে, তার জন্য এখান থেকে এই যে প্লাস। তারপর এখান থেকে একটা শেপ নিয়ে নেবেন, শেপটিকে বড় করে নেবেন, কালার অ্যান্ড ফিল যে কোনো কালার দিয়ে দিতে পারেন। তো আমি এই কালারটা দিলাম, তো এখান থেকে এই যে ব্যাগ, এখানে ব্যাগে এসে পড়বো ব্যান্ডিং অ্যান্ড ওপেসিটি, এই যেটা। তারপর এখান থেকে ডিফারেন্স, ডিফারেন্সে ক্লিক করবো, তো এখান থেকে সাবট্রিপ, এই যেটা, এই যেটা। তারপর এখান থেকে আবার ব্যাগে এসে পড়বো। তারপর এখান থেকে আরেকটু ব্যাগে এসে ইফেক্ট, এই যে ইফেক্ট, তো এই যে অ্যাড ইফেক্ট। তারপর এখান থেকে এই যে আদার্স, এই আদার্সে ট্যাপ করবেন। তারপর এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ড, এটা। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সিটিং, এই যে স্ট্যান্ডার্ড সিটিং। তারপর এখান থেকে ব্যাগে এসে পড়বেন একটু, তারপর আবার অ্যাড ইফেক্ট, তারপর আবার ব্লার, এই যে ব্লার, এটা, সরি। তো এখান থেকে গোজিয়াল বার, এই যে এটা, গোজিয়াল ব্লার, স্ট্যান্ডার্ড সিটিং। তারপর এখান থেকে আবার অ্যাড ইফেক্ট, তারপর এখান থেকে কালার অ্যান্ড লাইট, তো আবার এখান থেকে এক্সপ্লোসিভ গ্রামা, তো এই যে এটা, স্ট্যান্ডার্ড সিটিং, স্ট্যান্ডার্ড সিটিং। তো এখান থেকে এক্সপ্লোসিভ গ্রামা, এক্সপোর্টটাকে একটু মাইনাস করে নেবেন, তো একটু মাইনাস 0.70। তারপর এখান থেকে ব্যাগ এসে গোজিয়াল ব্ল্যাক, তো এটা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটা এখানে কালার হবে, ব্ল্যাক কালার হবে, তো শেডও ইউজ হবে। তো এটার জন্য আপনারা এইভাবে বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন, তো আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু করে দেবেন। তারপর এখান থেকে ব্যাগ এসে পড়বে, তো এখানের কাজ আপাতত শেষ। ব্যাগ এসে এই শেপটাতে ক্লিক করে যে এখানে ক্লিক করে দেবেন, তো এই শেপটা 10 সেকেন্ড হয়ে যাবে। তো আপনারা যেভাবে পারেন 10 সেকেন্ড পর্যন্ত নিয়ে নেবেন। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করবেন আবার, তো আবার প্লাস, তারপর আরেকটি শেপ নিয়ে নেবেন, তো এটাকে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, তো এখানে ক্লিক করে এটাকে বড় করে দেব। তারপর এখান থেকে ব্যাগ এসে পড়ব, তো কালার অ্যান্ড ফিল, তো এখান থেকে এই যে ব্ল্যাক কালার না, হোয়াইট কালার, সরি, হোয়াইট কালার, তো হোয়াইট কালারটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে ব্যান্ডিং অ্যান্ড ওপেসিটি, তো আমার রেগুলার সাবস্ক্রাইবার যারা আছে তারা অবশ্যই জানে যে কীভাবে ভিডিওটা কালার গ্রেডিং করতে হবে। তারপর এখান থেকে এই যে কন্ট্রাক্ট, এই যে এই কন্ট্রাক্ট, তো এখানে ক্লিক করে ওভারলে, তো ওভারলেটা দিয়ে দিবেন। তো এটা কিছুটা মাইনাস করতে পারেন, 90 পর্যন্ত করতে পারেন, বা 100, তো এখানে 100% করে দিই, আপনাদের যতটুকু ভালো হবে আপনারা ততটুকু করে দেবেন। তারপর এখান থেকে ব্যাগ এসে পড়ব, তো ব্যাগ এসে আবার টেক্সট লেয়ারে চলে যাব। তারপর এখান থেকে ইফেক্ট, অ্যাড ইফেক্ট, ডেস্টিনেশন ওয়ার্ক, তো ওইটাও ইউজ করতে পারেন, তো ওই ইফেক্ট আর ইফেক্ট একটাই। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই, রেস্টুরেন্ট সরাপে ঢুকে যাবেন, তো একটু নিচে স্ক্রল ডাউন করে চলে যাবেন, তারপর এই যে ওয়াইপার, এই যে এটা, এই যে এটা, তারপর এখানে ক্লিক করে দিব। তারপর স্ট্যান্ডার্ড সিটিং, তো এখান থেকে এই যে মাইনাস দেখতে পাচ্ছেন, তো প্লাস, এটা মাইনাস করে দেবেন, আবার শেষে গিয়ে এই যে এটা মাইনাস করে দেবেন। তারপর এখান থেকে এটা বাড়িয়ে দেবেন, প্রথমে 3 পর্যন্ত রাখতেছি, তো 3 পর্যন্ত রাখলে হয়ে যাবে। তারপর স্পেসিং, তো এই যে স্পেসিং, তারপর এটাকে ফুল মাইনাস করে দেব। তারপরে যে ম্যাগনিটিউড, তো ম্যাগনিটিউডে এসে এটাকে 2 পর্যন্ত রেখে দেব, তো এখানে, তো ওই পর্যন্ত রাখলে ঠিক আছে। তারপর এখান থেকে আবার ব্যাগ এসে অ্যাড ইফেক্ট, তো এখান থেকে আবার অ্যাড ইফেক্ট, তারপর এখানে সার্চ করব ফ্যাক্টরাল ওয়ার্প, তো এফ আর ফ্যাক্টরাল ওয়ার্প, তো এটা সার্চ করলে চলে আসবে। তো ওইভাবেও ডেস্টিনেশন ওয়ার্প থেকে চাইলে দেখে নিতে পারেন, তো ফ্যাক্টরাল ওয়ার্প এই যে এটা। তারপর স্ট্যান্ডার্ড সিটিং,
স্ট্যান্ডার্ড সেটিং টু ফ্যাক্টরাল ওয়ার্কটা ওপেন করবেন। তো পজিশনে কোনো কাজ করার দরকার নাই, প্যালার এক্সে কোনো কাজ করার দরকার নাই, ম্যাগনিটিউডটাকে করে দেবে দিতে হবে মাইনাস কত 0.005 করবেন। আর ডিটেল তো প্রথমে একটা মাই প্লাস, শেষে একটা প্লাস, মানে কি ফ্রেম অ্যাড করবেন শেষে একটা প্রথমে একটা, তারপর ডিটেলটাকে 1.50 করে দিব, তারপর লিকুনারিটি এটাকে 0.55 করে দেব, স্ক্রিন পেস এটাকে অন করে দেব, ওয়ার্কট্যাপস এটাকে ফুল বাড়িয়ে দেব। তো দেখেন এটার মধ্যে ডেউডো ইফেক্ট ইউজ হবে। তারপর এখান থেকে ব্যাগ এসে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডট ক্লিক করে এই যে কপি ইফেক্ট, তো এটাকে সরি এটা কপি করে নেব। তারপর এখানে তো সরি একটা শেপ 10 সেকেন্ড পর্যন্ত নেওয়া হয়নি, তো এটাকে 10 সেকেন্ড পর্যন্ত নিয়ে নিই, এই যে এখানে ক্লিক করবেন 10 সেকেন্ড পর্যন্ত হয়ে গেছে। তারপর এখানে পিএনজিটার মধ্যে ইউজ করতে হবে, তারপর ইফেক্ট এই যে থ্রি ডট পেস্ট, তো কাজ শেষ। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ইউজ হয়ে গেছে। তো এটা পিএনজিটাকে একটু নিচে নামিয়ে নিব, তো আপনারা দেখে সুন্দরভাবে ভিডিওতে বসিয়ে দিবেন। তো আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা ক্রিয়েট করতে হবে, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিতেছি। তো এইভাবে করে নেবেন, এই যে দেখতে পাচ্ছেন টেক্সটটাকে একটু ডেউ ইউজ হচ্ছে, তো এইভাবেই করে নেবেন। তারপর এখানে এই যে টেক্সট লেয়ারে চলে আসবেন। তো প্রথমে এটা দেখাবো না, তারপর এখান থেকে প্লাসে ক্লিক করব, একটি শেপ নিয়ে নেবো, শেপটাকে বড় করে দেব, তো এখানে কালার অ্যান্ড ফিল এই যে এটা, তারপর এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিব, তারপর এখান থেকে ব্যান্ডিং অ্যান্ড ওপেসিটি। তো ব্ল্যাক কালারটা দেওয়ার কারণ হচ্ছে প্রথমেই কালো কালার থেকে কালার গ্রেড হবে, তারপর এখানে যে প্লাস, তারপর এখানে 10 বা 15 এসে, তো 15 এসে আবার আরেকটা প্লাস দিয়ে দেবো, মানে কি ফ্রেম অ্যাড করে, তো এটা 100% আছে, তো এটা 0% করে দেব। তারপর এখান থেকে এই যে দেখিয়ে দিই আবার, তো এটা আস্তে আস্তে কালার হবে। তারপরে যে এখান থেকে, তো এখানে দেখে এই পর্যন্ত, তারপর এখানে এসে এই যে এটাকে কেটে দেবো, এখানে এই যে এখানে ক্লিক করে, তো এটা কেটে দিলাম। তারপরে যে দেখতে পাচ্ছেন, তো এটা এটাও আস্তে আস্তে ব্ল্যাক কালার থেকে কালারে গ্রেডিং হবে। তো এখান থেকে আবার ব্যান্ডিং অ্যান্ড ওপেসিটি, টেক্সট লেয়ার মানে টেক্সট লেয়ারে ক্লিক করে এই যে ব্যান্ডিং অ্যান্ড ওপেসিটি, তারপর এখান থেকে এই যে এটা প্লাস, এখানে একটা প্লাস দিয়ে দিব, তারপর একটু এদিকে আসব, তো কয় সেকেন্ড আছে দেখে নিই, 21। তারপর এখানে এই যে 1:10, তো এখানে এসে আরেকটা প্লাস দিয়ে, তো আগে যে প্লাসটা দিয়েছিলাম তো এখানে চলে আসব, তারপর এটাকে 0% করে দেব, তারপর আপনাকে আবার দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা এই ভিডিওতে চাইলে লোগো ইউজ করতে পারেন, তার জন্য এই যে এখানে প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন, তো আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দিই লোগোটা কীভাবে ইউজ করবেন। তো সবাই এটা ইউজ করতে পারবেন না, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে ইউজ করতে হবে লোগোটা। তো লোগোটা কোথায় গেল, তো আমার লোগো একটা ডাউনলোড দেওয়া ছিল, এই যে পেয়ে গেছি। তো এটা আমার মানে আমার টিকটক অ্যাকাউন্টের লোগো, তো আপনারা লোগোর লেয়ারটিতে ক্লিক করে এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন সরাসরি, তারপরে এই যে অ্যাড ইফেক্ট, তারপর এখান থেকে সার্চ করবেন CHRO ক্রোমা কি, এই যে প্রথমে যেটা এসে করেছে ক্রোমা কি, তো এখান থেকেও দিতে পারেন, এই যে উপরে এই যে এটা এখান থেকেও দিতে পারেন। তারপর স্ট্যান্ডার্ড সেটিং, তো এখান থেকে একটু এদিকে চলে এসে সরি এখানে কালার ব্ল্যাক কালার দিয়ে দিতে হবে, তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে ক্রোমা কিটা। তো ইফেক্টটা ইউজ করলে যদি ওইভাবে করে দিতাম তাহলে ভালোভাবে এটা বোঝা যেত না লোগোটা, তো এইভাবে করলেই খুব সুন্দর।
তো এটাকে ছোট করে দিতে হবে। তার জন্য এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম ক্লিক করে এই যে থার্ড অপশনে ক্লিক করব, তারপর এটাকে ছোট করে দিব। তো এখান থেকে ব্যাগে এসে পড়ব, তো মুভ অ্যান্ড ট্রান্সফর্ম ক্লিক করে এটাকে বসিয়ে দেব যে জায়গায় বসাতে চাই। তো এখানে বসিয়ে দিলাম। তো সরি, ইফেক্টটা ইউজ করার আগে এটাকে এই যে এটাকে টেনে উপরে তুলে দেব, এই যে এখানে তুলে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন লোগোটা খুব সুন্দরভাবে ইউজ হয়ে গেছে। তো আমি শুধু এক্সএমএল ফাইলের একটা লোগো দিয়েছিলাম, তো নেক্সট পরবর্তী আবার নতুন সম্পূর্ণ লোগো ক্রিয়েটিং সম্পর্কে দেখাবো। তো এক্সএমএল ফাইল কিছুদিন হয়ে গেলে তারপর আর কাজ করে না, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলে ওটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি এবারে ফুল ভিডিও নিয়ে যাব, তো ফুল ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা লোগোটা সুন্দরভাবে ক্রিয়েট করে নেবেন। তো এখানের কাজ শেষ আপাতত। তো দেখে নিয়েছেন ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। তার জন্য এখানে অডিও ইউজ করতে হবে, অডিও সেট করতে হবে। তারপর প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে, তো দেখে নিই কোনো অডিও আসছে কি না আমার কাছে। তো এখানে তো তো এটা উপরে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, তো এই থ্রি ডটে ক্লিক করে এক্সট্রাক্ট অডিও, তারপর এই যে এটা ওই যে ডিলেট আইকন এখানে ক্লিক করে ডিলেট করে দেবেন। তারপর অডিওটাকে নিচে নামিয়ে নেবেন। তো এটা অনেকে নিচে নামাতে পারবেন না, তো এই যে এখানে ক্লিক করে যদি নামাতে চান তাহলে এটা হবে না, এই যে এখানে ক্লিক করে উপর নিচে নিতে পারেন। তারপর দেখে নিই তো এটা এটা আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য। তো এটাতে ক্লিক করে যেখানে ক্লিক করে এটা ডিলিট করে দেব। তারপর এখান থেকে আপনাদেরকে আবার দেখিয়ে দিই কেমন হয় সম্পূর্ণ ভিডিওটা, আপনাদের এভাবে ক্রিয়েট করে নেবেন। তো আপনাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি এক্সাম্পলটা কীভাবে ইউজ করবেন। তো প্রথমে এখানে চলে আসব, এক্সাম্পলটা আপনারা এলাস্ট মোশনে ইম্পোর্ট করে নেন, তারপর এখান থেকে প্রজেক্টে ক্লিক করবেন। তো এক্সাম্পলটা এখানে ইম্পোর্ট হবে, তো এই যে নিউ প্রজেক্ট যেটা ইম্পোর্ট করবেন ওইখানে ক্লিক করে আপনাদেরকে এটাও দেখিয়ে দিই এক্সাম্পল ফাইলটি কীভাবে ইউজ করবেন। তো এই যে ফটো লেয়ার দেখতে পাচ্ছেন, এই যেটা মানে এই যেটা এই যে লেয়ারটা, তারপর এখানে ক্লিক করে এই যে কালার অ্যান্ড ফিল এই যেটা, তারপর এখান থেকে এই যে এখানে এখানে এখান থেকে যে কোনো পিএনজি ইউজ করতে পারেন। তো আবার আরেকটি নতুন পিএনজি দেখিয়ে দিচ্ছি, তো এটা প্লাসে ক্লিক করে দিবেন, তো এইভাবে ইউজ করতে পারেন। আর টেক্সটটা কোথা থেকে ইউজ করবেন তা আপনাদেরকে এখন দেখিয়ে দেবো, যে লেয়ার এই যেটা এই যেটা, তারপর এখানে চলে এসে এখানে, তারপর কালার অ্যান্ড ফিল সেম ওইভাবেই, তো এখান থেকে এই যে এখানে এখানে ক্লিক করে দিব, তারপর এখান থেকে ওইটা সিলেক্ট করে এই যে প্লাসে দিয়ে দিব। তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি না, তারপর এখান থেকে আবার চলে এসে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল ফাইলটাও কীভাবে ইউজ করবেন ওইটাও দেখিয়ে দিলাম, আর লোগোটা কীভাবে ইউজ করবেন ওইটাও দেখিয়ে দিলাম। তো এই যে এখানে ক্লিক করবেন। তো আমার রেগুলার সাবস্ক্রাইবার যারা আছে তারা হয়তো জানে যে ভিডিওটা কীভাবে গ্যালারিতে এক্সপোর্ট করতে হয়, তারপর এক্সপোর্ট এই যে এক্সপোর্টে ক্লিক করে দেব, তারপর কিছুক্ষণ ওয়েট করতে হবে, তো ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। তারপর তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আবার নেক্সট মানে পরবর্তী কোন ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর টেলিগ্রাম গ্রুপে সেন্ড করে পাঠিয়ে দেবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে বলে যাবেন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদেরকে প্রথমে বলে দিয়েছিলাম যে এক্সাম্পল ফাইলটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে ফর্টিজেটার পাসওয়ার্ড দ্বারা লক করা থাকবে, ওইটা ভিডিও থেকে পাসওয়ার্ড কালেক্ট করে আনলক করে ডাউনলোড করে নেবেন, পরে অ্যালার্ট মোশন অ্যাপে ইম্পোর্ট করে এক্সাম্পল দিয়ে ভিডিও ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই। আর যদি এক্সাম্পলটা ভালোভাবে ব্যবহার না করতে পারেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন, আমি চেষ্টা করব আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।